घरे घरे मुखे रहते काला काला चश्मा, घरे घरे मुखे रहते काला काला चश्मा। उबह करी सीमा आज तो गहन पाई ना, आंगर को तहुने ना माँ से तो खाए ना, लेकिन दौरे दौरे यार किसु कोई पारी ना। घरे घरे की সব কি চলছে ঘরে ঘরে মুখের এতে কালা কালা চশমা ও ওয়া ও তো কথা কইনি রাও করি কি বলছিস তুই একটা গান কইছি চুপ কিছুই বলা যাবে না একদম চুপ থাকবি কিন্তু আচ্ছা ঠিক আছে কিছুই কম না যদি রাও করি আর পরে তুই তোর পা দিয়ে আমার পাছার মধ্যে নাটি মারি তাই মারবো দাদা কথা কইছ না কেটা কি করলে কে কি করছি তুমি আমার মুখের সামনে এসে পাদ মারলে কেন মিছাটা কবি না মিছাটা কবি না কেন কে তুই পাদ দেখছস পাদের কি কালার কেমনটা লাগে এই পাদের কালা কখনো দেখা যা না দেখে মিছাটা কবি না দাদা শুকে দেখো কি দুর্গন্ধ হ্যাঁ ভাই একদম বিশ্রি হাত ছেড়ে মোলার মুল্লা টেডা বাড়িছে মুল্লা মুল্লা বাড়ি বুঝছিস দাঁড়াও দাঁড়াও হ্যাঁ जाओ एक जगह ছিল ছড়িয়ে দিলে দিলাম লতিপুর ছন্ডা বানাইছি একদম দেব ধরে চুপ করে মাছ ধরবি না চুপ একদম চুপ চুপ হাম্বা আই আই সখি ওই তো সানন্দর ঘাট দেখা যায় হ্যাঁ আইও চল না অন্য ঘাটে যাই হাম্বা ওল শিকাঙ্খে লয়ারি বেহুলা যাহাই জম बाबा मायर दुआ गोलो या बेला घरेर बाहिर विश्वहरीर नामटी गोलो या बेला पंथे घरे थे के बाहिरे आसलो जानो पूर्णिमा रो यागे सखी पीछे गो सखी भालो मते बेला चलते पारे ना गो बेला बेला जौवनेरी খাও না খে
দাদা কিছু শব্দ হলো পাঁচ দিয়া দুম বাইরিলো আরে বার হোক মাছ ধরতে দাও আগে দেখি বড় মাছ হাই হাই ওহন কে মাছে বুনিয়া দি ওহন বড় মাছ ধরতে আগে চোখ খুলমু না দাদা বললো বসিতে বড় মাছ ধরেছে এখানে তো বসেই নেই কি করে না দাদা গিয়ে বলি দাদা হ্যাঁ দাদা আই লাভ ইউ আমি কাকে ডাকছি কে আমার কথা শুনছে হাই টাস ছোটু দা এই কিসের আই লাভ ইউ টাস টাস এসব কি মরে মাছ নেঙ্গুরতে বাড়ি মাছ চল মুনো কেমনটা লাগে আমি কিন্তু তোমাকে ডাকছি হ্যাঁ তুমি বললে তোমার বর্ষিতে বড় মাছ ধরেছে হ্যাঁ কোথায় মাছ এখানে তো বর্ষি নেই নাই নেই কোথায় বর্ষি হাই হাই বর্ষি কি নিলো তাইলে মুনো যে কাবা নিছে না একদম দেব ধরে জলে কখনো কাবা থাকে তাইলে আমার বর্ষি মুনে ওই কার কাই নিছে গা বাবা চুপ দেখি কোথায় কেমন লাগে বলেন তো দেখিনি চুরি দেখলেই মনে হয় উল্টো করে বসে ধরেছে তোমার পেটে আমার বাচ্চা তুমি এসব কি করছো বলো তো মাঝে মাঝে ডাকলাম মাছকে এরকম করে ডাকলে আসে হ্যাঁ তুমি না বললে তোমার বর্ষি কাঁকড়া নিয়ে গেছে এটা কি বর্ষি তো শিপেই রয়েছে হ্যাঁ বর্ষি তো শিখতে দেব না আমার তো মাছে চিনছে আমি কেরা তুমি কেরা হ্যাঁ আমি সখীপুরে ডগ সাপ বাপরে বাপ নাম দাম একবারে কম না তুমি সখীপুরের ডগ সাপ ডগ সাপ উরি বাবা যে সম্মান বাহ ये लुका जहन आई लम ना अच्छा मुने करो गाड़ी ते नामा साथे साथे 20 25 जने गिया मारे संबोधना दिलु संबोधना दिए छे कोई की जंतु साबे रागो मन डॉक साहेबे रागो मन सुबे चाय की सुई ने बाबा की सम्मान तुम्हाके दिए माला नोया गे चाल माला भूगले नोई गे चाल फुलेन माला पोरे आमारे देख नहीं जो चियान में नोई रे हाथ लोही लो तलहार को शीतरे तू कई कर ले लोई लो शानू बहन धान खाटे को चाहिया तू कई दिछे दरो দাদা ও তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ ওই যে দেখো ওই ঘাটে এক জাগ দুষ্ট মেয়ের দল দলবদ্ধভাবে স্নান করছে হ্যাঁ 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 ভাই যা বাসনা করতেছে এই কিসের বাসনা হ্যাঁ ওই যে লাইট লাইট বাসনা চুপ ওইখানে জলে ভাসা পদ্ম সাবান দিয়ে সাবান দিয়ে গোসল করতে আরে পাদ্যা নয় চান করতেছে পদ্ম সাবান ওই তো ওইটাই তো মুখে মেরিল দিছি কথা ফিসলে যায় আচ্ছা দাদা ও বুঝো না এখন আর বেশিক্ষণ বিলম্ব করব না না তাড়াতাড়ি একটা মাছ ধরে প্রাসাদে যেতে হবে হ্যাঁ তাড়াতাড়ি বসি ভালো দি তুমি একটা কাজ করো আমার বর্ষিতে আধার কেটে দাও লক্ষ্মীজার বলো কি মাছে মন্ত্র কই ভালো মাছকে আচ্ছা শুনো হ্যাঁ বড় একটা ইলিশ মাছের মন্ত্র বলো হুম সুন্দর করে গেথে দেবে কিন্তু সেটা দোয়াটা কই নই আচ্ছা ঠিক আছে কিসে ইয়াং কি বলছো সব এইটা মনে করে মুন্ডড় কইলাম এটা মিউজিক দিয়া কইলাম ও আচ্ছা ঠিক আছে দাদা শুনো কি আমরা যতক্ষণ মাছ ধরবো ততক্ষণ কথা বলা যাবে না হ্যাঁ আমি আগে বসি যা ভালাই নই আচ্ছা বসি কি করে ফেলতে তুমি জানো তোমার কাছে আমার হিকুন লাগবো দেখি তো কি করে ফেলো এই বোকা এরকম করে কখনো বসি ফেলে মাছ ধরবে তুমি আমার কাছে শেখো এই যে শিপ হাতে রাখতে হবে আধার সহ বসি এমন করে জলে ফেলতে হবে তবেই না একটা বড় মাছ ধরবে দাদা চুপচাপ বসি ফেলো শোনো দাদা
একটা কথা বলে রাখি, তুমি যা ভারী দুষ্ট, তোমাকে যদি কোনো মেয়ে ডাকে তুমি একদম দৌড়তে চলে যাও। আই 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 মেয়ে মাংস ডাকলামে জীবন দেও চাই না, খালি একটু পাও দুটো আই গাই। চুপ, তাও যাওয়া যাবে না, চলে যাম না। আর শোনো, যতক্ষণ মাছ ধরবো ততক্ষণ সারা শব্দ করবে না, কেন জানো? সারা শব্দ করলে তো মাছ এদিকে আসবে না, ঠিক আছে? তাহলে চুপচাপ বসি ফেলো দাদা, একদম চুপ চুপ। লক্ষ্মীঞ্জর রাও করিস না, বসিত মাসে খাবার নইতেছে, ওই যে নেঙ্গুরতে বাড়ি দিল একটা, রাও করিস না। এই কি বললাম আমি? রাও তো করি নাই। কি বললে সব? কথা কইলাম একদম দেব ধরে, কোনো কিছুই বলা যাবে না। আচ্ছা কম না, Thank you.